বুধবার দশমী রাতে শ্যামনগর কাউগাছি রথতলা এলাকায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকাতে। স্থানীয়দের বক্তব্য, এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর জানাজানি হতে খবর দেওয়া হয় স্থানীয় বাসুদেবপুর থানাতে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। পুলিশের অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 থেকে 45 বছরের মধ্যে। সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় দুই বাসিন্দা জানান, যে ওখানে বডিটা পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়, হাতে মুখে পুরো রক্তের দাগ, রক্ত ভর্তি। এলাকার নয়, এলাকার হলে তো কারো না কারো পরিচিত বিরতই, এলাকার নয়, অন্য এলাকার। এখন মার্ডার, এখন মার্ডার কি মদ্যপ অবস্থায় ছিল সেটা কিছু বোঝা যাচ্ছে না, যে মদ্যপ অবস্থায় থাকতেও পারে, যে এসে পোস্টে ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে হয়তো ফ্র্যাকচার হয়েছে কি, অথবা কেউ মেরেও ফেলে যেতে পারে, এখনও কিছু বোঝা যাচ্ছে না। না, এলাকার না, এলাকার হলে তো কারো না কারো পরিচিত বিরতই, এলাকার না। বাইরেরই হবে, লোকাল। হ্যাঁ, আবার কোথাও মেরেও ফেলে দিয়ে যেতে পারে। না, এখনো পর্যন্ত নাম পরিচয় কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে হয়তো মদ্যপ অবস্থায় ছিল, হয়তো এসে পোস্টে ধাক্কা মেরেছে। হ্যাঁ, বাইক ছিল না, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল কি, হয়তো টলতে গিয়ে হয়তো পোস্টের মধ্যে লেগেছে অতিরিক্ত, হয়তো মদ্যপ। হ্যাঁ হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় ছিল। হ্যাঁ, পুরো শরীরে, কিন্তু আঘাতের চিহ্ন কোথাও দেখা যায়নি। পুরো শরীরে বলতে কি, এই কমরের এইখানটায়, মুখে, হাতে, না মুখটা ফুলে গেছিল ওনার। হ্যাঁ, মুখটা ফুলে গেছিল। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।